नमस्कार बंधुरा, रंगोली कुकिंग विद पुरोपी चैनले आपनादेर सकलके जानाई स्वागत। आशा करछि सकले खूब भालो आछेन। आजके आमी आपनादेर संगे शेयर करब एई बछरेर दुर्गा पुजो परिक्रमार चतुर्थ एवं शेष पर्व। हरिपाल थानार अंतर्गत बेश किछु पूजा मंडपेर भिडियो आपनादेर संगे शेयर करछि। आजके आमादेर बाड़ीर काछाकाछि कतगुलो ठाकुर मंडप एगुलो देखाबो। प्रथमेई आमरा चले एसेछि भगवतीपुर पुलेर धार। एटा आमादे बाड़ीर खुबই কাছাকাছি একটি পূজা মণ্ডপ। এই বছর এটা 50 বছর পূর্তি হলো, সেই কারণে এখানে খুব সুন্দরভাবে প্যান্ডেল সজ্জা, প্রতিমা সজ্জা এবং আলোক সজ্জা খুবই ভালো হয়েছিল। এখানে পল্লী গ্রামের আগেকার দিনের ছোটবেলাকার স্মৃতি তুলে ধরা হয়েছে। দেখুন, আগেকার দিনে গুলি ডান্ডা খেলা, ঘুড়ি ওড়ানো এইসবগুলো এখন বিশেষ দেখা যায় না, কিন্তু এগুলোই এখানে তুলে ধরা হয়েছে। আর খুবই শান্ত পরিবেশ, এখানে এসে মনটা খুবই ভালো লাগছিল। আমার মেয়ে সব কিছু জিজ্ঞাসা করছে, এটা কি হচ্ছে ওখানে, এটা কি হচ্ছে এখানে। দেখুন, দড়ি টানাটানি খেলা, এখানে লাফ দড়ি, দুটো মেয়ে মাঝে একজন লাফাচ্ছে, চারিদিকে পাখির আওয়াজ দেখানো হয়েছে। এখানে সাইকেলের যে চাকার টায়ারগুলো ফেলে দেওয়া হয় সেগুলোকে নিয়ে আগেকার দিনে খেলা হতো। মা কীভাবে দুটি বাচ্চাকে একসঙ্গে খাইয়ে দিচ্ছে, হাত ধরাধরি করে খেলা, মানে সব কিছু আগেকার দিনের একটা স্মৃতি মনে পড়ে যাবে। বৃষ্টিতে ভিজে ফুটবল খেলা এসব এখন দেখায় যায় না, বাচ্চাকে মা পড়াচ্ছে। আর এখানে দেখানো হয়েছে একটা মণ্ডপের মতো বানানো হয়েছে, যেখানে শিব বাবার একটি শিবলিঙ্গ দেওয়া আছে, চারিদিকে ঘণ্টা ঝুলছে। খুব সুন্দর একটি পরিবেশ, খড়ের চাল চারিদিকে, আর তার মাঝখানে আমাদের মা দুর্গার মিষ্টি মধুর একটা হাসি দেখা যাচ্ছে। খুব সুন্দর শান্ত পরিবেশ, আর খুবই সুন্দরভাবে পূজা মণ্ডপটি সাজানো হয়েছিল। এবার আমরা চলে এসেছি হরা কল্যাণ সমিতি, হরিপালের যে সময় আমরা এসেছিলাম তখন এখানে সন্ধ্যা আরতি হচ্ছিল। খুব সুন্দরভাবে সাজানো পূজা মণ্ডপ, ওপর দিকেটা ঝাড়বাতি, তার চারিদিকে থার্মোকলের থালা বাটি দিয়ে সুন্দরভাবে স্বস্তিক চিহ্ন আঁকা, ওম আঁকা আছে। এগুলো প্যান্ডেলের গায়ে যে জিনিসগুলো সাজানো হয়েছে সেগুলো বাদামে যে খোলটা থাকে, খোলাটা সেটা দিয়ে এই কারুকার্যগুলো করা হয়েছে। এই যে একটি শিবলিঙ্গ, হাতিটি মালা পরাচ্ছে, এগুলো সব দেখুন কত সুন্দরভাবে নিখুঁত হাতের কাজ। বাইরেটাও ঠিক সেইভাবে সাজানো। এবার আমরা চলে এসেছি আমিনপুর পল্লী সংঘ। এখানে চাল, ডাল, মুগ ডাল, মসুর ডাল, মৌরি, কালো জিরে, সর্ষে এই সমস্ত দিয়ে সুন্দর সুন্দর শিল্পকলা তৈরি করেছে। আর এই যে এই মাঝখানে চালের থেকে যে ধানের কুড়োটা হয় সেটা দিয়ে বানানো হয়েছে। প্রতিমাও অসাধারণ আট চালার মধ্যে, আর চারিদিকটা আলোকসজ্জা দেখুন কতটা সুন্দর,
অনেকটা জায়গা নিয়ে এখানে পূজা মণ্ডপের চারিদিকে সাজানো। খুব সুন্দর লাগছে এবং আলোকসজ্জার জন্য আরো ভালো লাগছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে চলে আসছি, এসে পড়েছি গোপীনাথপুর সার্বজনীন পূজা মণ্ডপে। এখানে থার্মোকলের কাজ প্যান্ডেলটি, আর সুন্দর করে প্রতিমাগুলো সাজানো হয়েছে। এবার আমরা চলে আসছি হরিপাল ডাক বাংলো। প্রত্যেকবারের মতো এবারেও এখানে প্রতিমার সাজসজ্জা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। আর এবার আমরা চলে এলাম হরিপালের নেতাজি সঙ্গে। এখানে প্রত্যেকবারের মতো প্রতিমাও এতটা সুন্দর, এটা প্রত্যেকবার আমরা মিস করি না এই পূজা মণ্ডপে আসতে, কারণ এখানে প্যান্ডেলের থেকেও প্রতিমার অনেক সুন্দর হয়। খুব সুন্দর দেখুন কতটা সুন্দরভাবে সাজানো। এবার আমরা ওখান থেকে চলে আসছি, চলে এসেছি হরিপালের চৌধুরী পাড়া। এটা আমার ননদের বাড়ির খুবই কাছে। এখানে আমরা চলে এসেছি, এখানেও সুন্দরভাবে সাজানো গোছানো। এবারের মতো পুজো পরিক্রমা এখানেই শেষ হলো। পরের বছরের জন্য আমরা সকলেই অপেক্ষা করে থাকবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।